হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমি আবার চলে এসেছি এই ব্লগটা নিয়ে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি ছাদে আছি। তো আমাদের ঠাকুরঘর, চলো ঢোকা যাক। তো ঢুকলাম, দেখো আমাদের ঠাকুরগুলো কি সুন্দর, তাই না? আমার তো হেভি মন ভরে যায় ঠাকুর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে। তো চলো ছাদে যাওয়া যাক, ছাদে এসেছি তো ছাদেই যাব। তো অনেকটাই রোদ, আমার মুখটা আমি নিজে ক্যামেরাতে দেখতে পাচ্ছিলাম না এতটাই রোদ। আর এইটা হচ্ছে একটা গোলাপ গাছ, হ্যাঁ। আর এই ব্যাকগ্রাউন্ডটা আমার অনেকটাই বেটার লাগে, এই না গোলাপ গাছটা আছে বলে। আর আজকে আমাকে রেকর্ড দিতে হয়েছে, কেন কি না ভয়েস রেকর্ড দিতে হয়েছে, কেন কি না অনেক আওয়াজ হচ্ছিলো আমাদের এখানে। এত আওয়াজ হচ্ছিলো যে আমি একটা বন্ধুর বাড়ি গিয়ে ভয়েস রেকর্ডটা দিয়েছি, কিন্তু ভিডিওতে মানে একটা শব্দ বলতে পারছিলাম না, এত আর কি ভয়েস, মানে কী বলবো, এত জঘন্য ভয়েস হয়েছিলো। আর আমার দুপুরবেলা ছাড়া আর কোনো টাইমও নেই যে আমি ব্লগ বানাবো। এবার তোমরা ভাবছে যে অন্য সময়েও বানাতে পারো তুমি, তো আমি বানানোর আসলে সময় পাই না। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি ফুল গাছ, তুলসী গাছ এখনই দেখালাম, দেখতেই পাচ্ছ সব কীরম লাগছে জানাতে। আর এই গাছটা আমার অনেক ভালো লাগে, হ্যাঁ জবা গাছ, কেন কি না কালিমা অনেক পছন্দ করে জবা গাছ। সো দ্যাটস বেটার, মানে অনেকই ভালো লাগে আমার। আর এটা যেটা দেখালাম ওটা হচ্ছে কাশ্মীর লঙ্কা গাছ, আর এইটা হচ্ছে আমার একটা ফেভারিট গাছ, যেটা আমি ফুল মানে আমি জানি না তো ফেভারিট কেন বলছি, ফেভারিট হচ্ছে এটার মধ্যে পার্পেল আছে। আর পার্পেল মানে তো আমার বেস্ট, মানে এত ব্লেসড। আর আমার আউটফিটটা কিরম লাগছে জানাবে, ব্ল্যাক করেছি আজকে, নাইট ড্রেস পরেছি, কেন না অনেক আর কি ইসে। আর আমার এত গ্লোয়িং স্কিন জানো কেন, একটা কারণের জন্য, সেই কারণটা না আমি কিছুক্ষণ পরে বলবো তোমাদেরকে। তো আমি একটু ছাদে ঘুরে নিচ্ছি ফার্স্টে। তো এখানে আমি একটু জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমাদের ফ্রন্ট অ্যান্ড ব্যাকের দুটো জায়গায় আসলে কাজ হচ্ছে, তোমাদের দেখাই আসো। আর এই যে নিচটাই হচ্ছে একটা মানুষই শুধু করছে, আমি বুঝতে পারছি না মানুষগুলো কই, এত মানুষ যখন ছিল আমাদের, মানে আমাদের বাড়িতে একটা ভাড়াটিয়ার ঘর হয়েছিল, তো তার এত কাজের লোক ছিল। আর আমার মানে মাথায় ঢুকছে না কীভাবে একজন কাজ করবে দুটো ফ্রন্ট অ্যান্ড ব্যাক, আমি তো বুঝতেই পারছি না। তো এখন আমি বলবো তোমাদের আমার ফেসটা এত গ্লোয়িং কেন, কেন কেন কেন, একটা কারণের জন্য। আসলে আমি শোমিজ একটা ক্রিম মাখি, যেটা সব উঠে গেছে, এত পুরনো হয়ে গেছে যেন আমার মাখতে মাখতে মানে হাল খারাপ করে দিয়েছি ও। আর আমার প্রতিদিনের মতো 100 মানে যত মানে যতবার মাখাচ্ছে, কিন্তু আমি দুবারই মাখিয়ে যাই হোক। আর যাদের আর কি গোটা হয় সারা মুখে, আমার তো পুরো মুখটাই হয় না, মানে মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না, তো ওই জায়গাগুলো দিলে তোমরা পিক দিলে এত ভালো একটা রেজাল্ট পাবে না, এত সুন্দর একটা যে তোমরা বিশ্বাস করতে পারবে না এত সুন্দর। হ্যাঁ, তো আমাদের এখানে অনেকই যেহেতু ভালো জায়গাটা, যে আমার অনেকই ভালো লাগে। তো আজকের জন্য এইটুকুই, পরের দিন আবার আসবো, বাই।